আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ হামাসের প্রতিশোধ নেওয়া শুরু ইসরায়েলের উপর সরাসরি হামলার নির্দেশ খামেনির জানিয়ে দিব ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলিরা আরো জানিয়ে দিব গাজার পরে এবার পশ্চিম ঘন্টায় আরো আটষট্টি ফিলিস্তিনি হত্যা এবং আরো জানিয়ে দিব গোস্ত খাওয়ার অভিযোগে ভারতের যুবককে হত্যা বৃদ্ধকে মাধর এদিকে ইমরান খানের কারাগবাস নিয়ে পাকিস্তানে গণপরিষদে হট্টগোল দিনভর ফিলিস্তিনি নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন হামাসের প্রতিশোধ নেওয়া শুরু ইসরায়েলের উপর সরাসরি হামলার নির্দেশ খামেনির গাজায় হামাস এবং তার সহযোগীরা ইরানে তাদের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে আইডিএফ এর ওপর প্রতিশোধ হামলার প্রথম তুরঙ্গ শুরু করছে হামাস দাবি করছে একত্রিশ জুলাই ইসরায়েলি সৈন্যদের ওপর তাদের ষাটটি পাল্টা আক্রমণ পাঁচটি মেরকোবার ট্যাঙ্ক এবং দুইটি ডি বুলডোজার ধ্বংস করা হয়েছে আল কাসাম এবং আল কোদস ব্রিগেডের মতো বেশিরভাগ হামলা রাফা এবং খান হয়েছিল তারা ইসরায়েলি সেনাদের উপর এইট ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করছে এর আগে শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস বুধবার তার নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যে এই ঘোষণা দেন হামাসের জ্যেষ্ঠ নেতা মোসা আবু মারজুক এদিকে ইসরায়েলের উপর সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ইরান হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পিছনে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ বাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ যদিও ইসরায়েল এখন পর্যন্ত হত্যার দায় স্বীকার করেনি তিন ইরানি কর্মকর্তার উদ্বৃত্ত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর সামনে আসতেই বুধবার সকালে বৈঠকে বসেছিল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানা গেছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন খামেইও সেখানে তিনি এই নির্দেশনা দেন বলে জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক থেকে এই তথ্য জানিয়েছে এর আগে হানিয়া হত্যার পর এক বার্তায় প্রতিশোধের বার্তা দিয়েছে আয়তুল্লাহ আলী খামেনি তিনি লিখেছেন ইরানের সীমানার মধ্যে ঘটা এমন তিক্ত ও দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্য পাত্রা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন পৃথিবীর যে প্রান্ত থেকে ইসরায়েলকে আক্রমণের চেষ্টা করা হোক না কেন করাই গন্ডায় তার মূল্য চোকাতে হবে এর আগে গত এপ্রিলে ইসরায়েলের এক দফায় দফায় হামলা চালিয়েছে ইরান ওই সময় ইরানের তিনশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিরানব্বই শতাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয় সূত্র আল জাজিরা ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলিরা ওদিকে তো পশ্চিম তীরের হেফডনের ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে কি সেখানে মুসলিমদেরকে নামাজ পড়তে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা দানিছে ইসরায়েলি বাহিনী অলে আল হারিয়া এলাকায় অভিযান চালায় তারা বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় তারা জাবাল আবুর রোমান এলাকাতে প্রবেশ করে সৈন্য এবং স্লাইপারদেরকে আবাসিক ভবনের সাদে অবস্থান নিতে দেখা যায় ইব্রাহিমী মসজিদ পরিচালক শেখ মু मुतास अबू श्रेया जन কোনো নোটিশ ছাড়াই মূর্তিটি বন্ধ করে দেওয়া হয়েছে তবে একই সময় মুসলিম পবিত্র স্থানটিতে ইহুদিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে তিনি বলেন দখলদার বাহিনী ঘোষণা ছাড়াই স্থানীয় সময় ভোর চারটা মসজিদের ভেতরে ঢুকে মূর্তিটি বন্ধ করে দেয় তারা নামাজিদের ইসরায়েলি বাহিনীর মূর্তিটি বন্ধ করার কথা নিশ্চিত করছে তারা এক্স অ্যাকাউন্টে জানায় শুক্রবার রাতে অন্তঃঘাটমূলক হামলার পর নিরাপত্তা জোরদার করছে উল্লেখ্য শুক্রবার পশ্চিম তীরে গ্রাস ইন্টেজিয়ান এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে এক ব্রিগেড সিরিয়ার কমান্ডার সহ তিন ইসরায়েলি সৈন্য আহত হয় গাজার উপত্যকায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে অধিকৃত পশ্চিম তীরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গাজা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত চল্লিশ হাজার ছয়শ জনের বেশি মানুষ নিহত হয়েছে অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছয়শ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে পাঁচ হাজার চারশো জনের বেশি ইসরায়েলি হামলায় এখনো ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালাচ্ছে পশ্চিম তীরে সূত্র মিডল ইস্ট মনিটর গাজার পরে এবার পশ্চিম তীরে হামলা চব্বিশ ঘন্টায় আরও আটষট্টি ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি নীতি বিপজ্জনক পরিণতি বয়ে আনবে ফিলিস্তিন কর্তৃপক্ষ গাজায় পরে এবার পশ্চিম এশিয়ার এক ফিলিস্তিনের ভূখণ্ডে জেরুজালেম সংলগ্ন ওয়েস্ট ব্যাস্টকে হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনা স্বশাসিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত এলাকায় মঙ্গলবার রাত থেকে দফায় দফা ইসরায়েলি হারায় অন্তত দশ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা আল জাদিরা জানিয়েছে তেল আবিবের দাবি ওয়েস্ট ব্যাংকে লুকিয়ে থাকা হামাজ যোদ্ধাদের খোঁজেই এই অভিযান যদিও ফিলিস্তিন কর্তৃপক্ষের অভিযোগ নিহতরা সকলেই সাধারণ নাগরিক মঙ্গলবার গভীর রাতে ওয়েস্ট ব্যাংকের উত্তর অংশের চার শহর জেনিন তুলকারে নাবলুস এবং তোবাসে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী ঘন বসতিপূর্ণ অঞ্চলগুলিকে তারা নিশানা করছে বলে অভিযোগ এরই পাশাপাশি শুরু হয় ডাউন্ড অপারেশন ও তুলকারেম দুটি হাসপাতালে নাবলুসের শরণার্থী শিবিরে ইতিমধ্যে দখল করছে নেতানিয়াহু ফোর্স তোবাসের কাছে আল ফারা শরণার্থী শিবিরে হয়েছে ড্রোন হামলা ইসরায়েলি হামলার খবর পেয়ে সফর ফিরে আসছেন প্রসঙ্গত ফিলিস্তিন স্বাধীনতা আন্দোলনের অসাংবাদিত নেতা প্রায় ইরাসের আরাফাতের গড়া সংগঠন ফাতার নেতৃত্ব দিন জোট প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাংক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত ফিলিস্তিন কর্তৃপক্ষের সেখানকার প্রশাসন পরিচালনা করেন ইসরায়েল সেনা অবশ্য আন্তর্জাতিক জনমান উপেক্ষা করে দীর্ঘদিন ধরে ওয়েস্ট ব্যাংকের একাংশ দখল করে রেখেছে আনন্দকে দুই হাজার সাত সালে পিএল ওকে পরাস্ত করে গাজায় দখল নিয়েছে হামাস গরুর গোস্ত খার অভিযোগে ভারতে যুবককে হত্যা বৃদ্ধকে মারধর গরুর গোস্ত যুবককে পিটিয়ে হত্যা করছে এবং মহারাষ্ট্রে এক মুসলিম বৃদ্ধাকে চরম নাজহাল ও মারধরের অভিযোগ ভক্ষণকারী সন্দেহ পশ্চিমবঙ্গের এক যুবককে হত্যার অভিযোগ করছে মৃত্যুর বাড়ি দক্ষিণ চব্বিশ বারাগঞ্জ বাসন্তীতে সাবির মল্লিক নামে এক যুবককে হারিয়ানা তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করছেন তার শালক সন্ধর তীর গ রক্ষক কমিটির লোকজনের সাগরের দিকে পুলিশ সূত্রে জানা গেছে একটি খালে ধার থেকে সাবিরের লাশ উদ্ধার করা হয় পরিবারের অভিযোগ হারিয়ানা পুলিশ এই হত্যাকে গুরুত্ব দিতে নারাজ জানা গেছে তিন বছর আগে হারিয়ানা একটি কাজ পেয়ে সেখানে গিয়েছিলেন সাবির তার সঙ্গে ছিলেন তার শালক এবং পাড়ার এক যুবক হারিয়ানায় তাদের সঙ্গে বাড্ডা এলাকায় থাকত সাবির তেইশ বছরের এই বাঙালি যুবক কাগজ করানোর কাজ পেছিলেন ভিন্ন রাজ্যে পরিবারের অভিযোগ হারিয়ানা গোরক্ষক কমিটির সদস্যরা সাবিরকে গরু গোস্ত খাওয়ার অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তাকে বেদরক মারধর করা হয় তারপর থেকে কোনো খোঁজ সাবিরের হরিয়ানা পুলিশের কাছে দায়ের করা এফ আয়ার অনুযায়ী গত সাতাশ আগস্ট সকালে কয়েকজন যুবক এসে সাবির দের বস্তিতে শুরু করে সাবির কে স্থানীয় বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয় অভিযোগ সাবির ছাড়া আশবের বাসিন্দা আসিরউদ্দিন নামের আরেক পরিচয় শ্রমিককে বাসস্ট্যান্ডে ডেকে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ পথচারীরা বাধা দিলে দুজনকে মোটরসাইকেলে অন্যটট নিয়ে যাওয়া হয় পরে সাবিরকে একটি খালের কাছে মৃত অবস্থায় পাওয়া যায় আসিরউদ্দিনকে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছিল বলে খবর বর্তমানে আসামের সেই যুবক হাসপাতালের চিকিৎসাধীন সাবিরের শালক সুজাউদ্দিন থানায় খবর দেন পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে সাবিরের মৃতদেহ বাসন্তীতে তার বাড়িতে আনা হয়েছে ভারতের সংখ্যালঘুদের সাথে দুর্ব্যবহার আরেকটি ঘটনা প্রকাশ পেয়েছে মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার কাছে একটি ট্রেনে উগ্রপন্থীরা একজন বৃদ্ধকে গরুর গ্রস্ত খার অভিযোগে নির্যাতন করছে ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানে গণপরিষদে হট্টগোল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস নিয়ে দেশের পার্লামেন্টে জাতীয় পরিষদে ব্যাপক হট্টগোল হয়েছে ইমরান খানের দল পাকিস্তান থেকে ইনসাফ পিটিআই দাবি কারাগারে তাদের নেতারা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না তাদের সরকার দলীয় পার্লামেন্ট সদস্যরা এ দাবি নাকচ করে বলেন কারাগারে ইমরান পাঁচ তারকা হোটেলের মতো সুবিধা পাচ্ছেন জাতীয় পরিষদে এ ঘটনা ঘটে শুক্রবার অধিবেশনে বিরোধী সদস্য ওমর আয়ুব খান বলেন পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানকে তার পরিবার ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না ইমরানের সঙ্গে দেখা করতে যাওয়া নেতাদের কারাগারের বাইরে হেনস্থার শিকার করা হচ্ছে তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এরপর পরিকল্পনা এবং উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এবং পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজের পি এন সদস্য হানিফ আব্বাসি তাদের বক্তব্য বলেন পিটিআই সরকারে আমলে তারা ব্যাপক দমন পীড়নের শিকার হয়েছিল বিভিন্ন মামলার কারাগারে থাকা ইমরান যে নির্দোষ তা আদারতে প্রমাণ করতে হবে গণমাধ্যমের সামনে কান্নাকাটি করলে চলবে না মন্ত্রী আহ হাসান ইকবাল বলেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ পি এম এল এর প্রায় সব জ্যেষ্ঠ নেতা কারাগারে ছিলেন তারা যে নির্দোষ আদালতের প্রমাণ করতে পেরেছেন কারাগারে ইমরানের সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগে বিষয়টি তিনি উপস্থাপন করেন একটি পাঁচ তারকা হোটেলে যেমন সুবিধা পাওয়া যায় কারাগারে ইমরান খানের জন্য সেসব সুবিধার ব্যবস্থা করা হয়েছে এসব বক্তব্যের পর বিরোধী সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া শুরু করে এক পর্যায়ে পাল্টা পাল্টি স্লোগানে পরিষদে হট্টগোল শুরু হয় স্পিকার আওয়াজ সাদিক বাধ্য হয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত অধিবেশন মন্তব্য করেন শুক্রবার অধিবেশনে আঠারোটি বিষয় আলোচনার কথা ছিল হট্টগোলের কারণে সে আলোচনা সম্ভব হয়নি শুধু প্রশ্ন উত্তর পূর্ব অনুষ্ঠিত হয় তার ও আধা ঘন্টা স্থগিত ছিল এদিকে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের কারণে নরবারে অবস্থায় অর্থনীতি এমন পরিস্থিতিতে দেশটির সংকীর্ণতা দেখার দেওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন ইমরান খান শুক্রবার আদালতে এক শুনানিতে অংশ নেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি গাদায় দিনভর ভর ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত ফিলিস্তিন গাদা উপত্যকা হামলায় শনিবার ইসরা ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতর সংখ্যা আরও বাড়তে পারে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় নীলা চালাচ্ছে ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে চল্লিশ হাজার ছয়শ একানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় এক লক্ষ মানুষ জাতিসংঘের একটি সংস্থা জানায় গত বুধবার পশ্চিম তীরে ইসরায়েলের আক্রমণ শুরুর পর থেকে সেখানে বেশ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে আছেন একজন প্রতিবন্ধী এবং বেশ কিছু শিশু এদিকে ইসরায়েলি সেনাদের ভয়াবহ অবরোধের মুখে পড়ছে পশ্চিম তীরের জেনিং শহর সেখানকার বাসিন্দারা খাবার ও পানি সংকটে পড়ছেন বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল গতকালও অভিযান অব্যাহত ছিল গাজার কর্মকর্তারা বলছেন তারা এরই মধ্যে গাজায় কিছু শিশুকে দলীয় টিকা দিতে শুরু করছে আজ রোববার থেকে কাজায় জাতিসংঘ টিকাদান কর্মসূচি শুরু হবে এই উপেক্ষায় তিন দিনের জন্য মানবিক যুদ্ধবৃত্তি সম্মত হয়েছে ইসরায়েলে যুদ্ধবৃত্তি কার্যকর হওয়ার আগেই গাজায় বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা গাজার প্রতিরক্ষা বিভাগ জানায় গতকাল গাজা সিটির তুফা এলাকায় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে সেখানে কোনো হতাহতর ঘটনা ঘটছে কিনা তা এখনো জানা যায়নি গাজা সিটির আল আহলি আরব